আজকে বানিয়েলাম আলু দিয়ে বার্গার রেসিপি ঘরোয়া পরিবেশে। বার্গার বানাতে আমার যা যা লাগবে, ফ্রেশ 1 কাপ মুরগির মাংস দিয়ে দিলাম, 1টা ডিম, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সয়া সস মিক্স করে মেটা ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার বাটিতে আমি নিয়ে নেব, এর সাথে মিক্স করে দেব আলু, এর সাথে মিক্স করে দেব আলু। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। দেখুন ডোটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি একটা ফ্রাই প্যানে সুন্দর করে ডোটা ভেজে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নেব। এবার আমি মেয়োনিজ বানাই নেব। সিদ্ধ আলু 2 টুকরা, সিদ্ধ ডিম, সস, পরিমাণ লবণ দিয়ে আমি ব্লেন্ড করে 1 বাটি মেয়োনিজ বানিয়ে নেব। দেখুন কি সুন্দর 1 বাটি মেয়োনিজ বানিয়েলাম ঘরোয়া পদ্ধতিতে। আরেকটা বার্গার বানানোর জন্য আমি এরকম একটা চিকেন নিয়ে নিলাম। চিকেনটা ভালো করে একটা কাঁচরা মধ্যে ভালো করে কেচে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ লবণ, গরম মশলা, ফাঁকি সয়া সস দিয়ে ভালো করে আমি চিকেনটা ভালো করে মেখে নেব। এবার চিকেনটা ফ্রাই প্যানে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার রুটিগুলো আমি ফ্রাই প্যানে ভেজে নেব, গরম করে নেব। এবার একটা রুটি নিয়ে নিলাম বার্গারটা তৈরি করার জন্য, দিয়ে দিলাম ঘরোয়া তোরে মেয়োনিজ, চিকেন টিকা, সালাদ, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, সস, উপর আরেকটা রুটি দিয়ে দিলাম। আরেকটা বার্গার বানানোর জন্য আমার একটা রুটি নিয়ে নিলাম, দিয়ে দিলাম মেয়োনিজ, সুন্দর করে রুটির উপরে মাখিয়ে নেব। দিয়ে দিলাম 2 টুকরা টমেটো, সালাদ, শসা, কাঁচামরিচ, ভাজা চিকেন, সস, পেঁয়াজ কাটা, উপর আরেকটা রুটি দিয়ে দিলাম। দেখুন দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আপনারাও তৈরি করতে পারেন ঘরোয়া পরিবেশে 2টা চিকেন বার্গার। দেখুন আমি কি সুন্দর বানিয়ে ফেললাম ঘরোয়া পরিবেশে 2টা চিকেন বার্গার। দেখুন আমি ঘরে থাকা জিনিসগুলো দিয়েই খুব সহজেই 2টা বার্গার বানিয়ে ফেললাম, বেশি মশলা ব্যবহার না করে।
খেতেও কিন্তু অতটা খারাপ হবে না, ভালোই লাগবে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন।